তমলুক থানায় বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর, উঁচু পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, একই সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও সহবাসের অভিযোগ। তমলুক থানায় এফআইআর দায়ের হয়েছে। একে বিজেপি নেত্রী, অভিযোগকারী জেলার বিজেপি মহিলা মোর্চার সদস্য, অভিযুক্ত বিজেপি নেতার নাম দেবকমল দাস, এমনটাই জানতে পারা যাচ্ছে। দেবকমল তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বলেই খবর। ইতিমধ্যে এই অভিযোগ পেয়ে মহিলার মেডিকেল টেস্ট করায় পুলিশ। মহিলার অভিযোগ, তার ফোন কেড়ে নেওয়া হয়, ফোন কেড়ে সমস্ত প্রমাণ মুছে দেয় দেবকমল, এমনটাই অভিযোগ ওই মহিলার। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দেবকমল। স্বাভাবিকভাবে এই ঘটনাকে হাতিয়ার করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে তৃণমূলের জাতীয় মহিলা কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে তৃণমূল কংগ্রেস। আপনাদের জানিয়ে রাখি পূর্ব মেদিনীপুরের তমলুকের ঘটনা। একে বিজেপি নেত্রী, অভিযোগ বিজেপি নেতা, স্থানীয় বিজেপি নেতা তাকে তার সঙ্গে অভব্যতা করেছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন তার সঙ্গে। তমলুক সাংগঠনিক জেলার মাদার কমিটির সাধারণ সম্পাদক দেবকমল দাস অত্যন্ত জঘন্য ব্যবহার করে আমাকে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, দীর্ঘ কয়েক বছর ধরে আমার সাথে সম্পর্ক রাখে এবং আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় এবং আমার সাথে শারীরিক সম্পর্ক করে। গত ইংরাজি 14 ফেব্রুয়ারি তমলুক ফেরার পথে, ডায়মন্ড হারবার থেকে তমলুক ফেরার পথে নিমতলা মোড়ে তার আরও বন্ধুদের মানে সাথে মানে প্ল্যান করে, প্ল্যান মাফিক, যেমন আর একটা বন্ধু আছে আনন্দ নায়ক, তার সাথে আরও যারা বন্ধু ছিল সবার নাম আমার অজানা, তো সবাইকে ওখানে ষড়যন্ত্র করে সবাই মিলে আমার ফোন কেড়ে নেয়। ফোন কেড়ে নিয়ে আমাকে অত্যন্ত মারধর করে, ধস্তাধস্তি করে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হয় নিমতলা মোড়ে বাস স্টপেজে। তো সেখান থেকে নিয়ে ওরা রেগুলেটেড মার্কেটের ভেতরে ঢুকে যায়, একটা ডেরার মধ্যে গিয়ে ওরা সমস্ত কিছু আমার যা, ওর আর আমার যা কিছু ফটো ভিডিও আর যা কিছু এতদিনের প্রমাণপত্র যাবতীয় সমস্ত কিছু ডিলিট করে দেয় এবং তা ওখান থেকে আমাকে তার পরের দিন ফোনটা যখন ফেরত দেওয়া হয় আমি জানতে পারি যে ফোনটার মধ্যে আর কিচ্ছু নেই। তারপর আমি ওর বাড়িতে যাই এবং সেখানে আরও ভয়ঙ্কর ধরনের ঘটনা ওরা ঘটায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ। আপনাদের জানিয়ে রাখি এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানবো। সমীরণ, এই মহিলার বক্তব্য আমরা শোনালাম দর্শকদের, এই ঘটনার প্রেক্ষিতে দেবকমল দাসের কি বক্তব্য? দেবকমল দাসের সঙ্গে আমরা অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়। যেটা তার বিজেপি সূত্রে আমি জানতে পারছি যে দেবকমল দাসকে ফাঁসানো হচ্ছে এবং দেবকমল দাস অভিযুক্ত নয়, এরকম একটা জানতে পারছি। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিজেপির যে বিরোধী দলনেতা রয়েছে সেই বিজেপির বিরোধী, তিনি ভ্রমণটা আমাদের জানাচ্ছেন। তিনি বলছেন যে আমরা এই ব্যাপারটা নিয়ে খোঁজখবর শুরু করছি, এই ব্যাপারে আমরা এখনো সঠিকভাবে জানি না, তবে বিজেপির যে তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তাপসী মণ্ডল রয়েছে, সেই তাপসী মণ্ডল জেলার বাইরে আছে, তিনি যতক্ষণটা ফিরে আসছেন তখন পর্যন্ত দলীয়ভাবে কোনো মন্তব্য করা যাবে না। তিনি বলেন যে বিষয়টি গুরুত্বপূর্ণ, আইন আইনের পথে চলবে, এটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে আমরা জানতে পারছি। পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই অভিযুক্ত দেবকমল দাসকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি দেবকমল দাসকে। দেবকমল দাসকে গ্রেপ্তারের তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি আদৌ? না, এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার হয়নি দেবকমল দাস, অভিযুক্ত দেবকমল দাস, আমরা এমনটাই পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সমীরণ সাউ। আপনাদের জানিয়ে রাখি তমলুক থানায় বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর। এফআইআর করলেন বিজেপিরই এক কর্মী, তাকে পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ রয়েছে ওই মহিলার। বিয়ের প্রতিশ্রুতি দিয়েও সহবাস করা হয় তার সঙ্গে, এমনকি তার ফোনে যে সমস্ত ভিডিও ছিল সেই সমস্ত ভিডিও তার ফোন থেকে বলপূর্বক মুছে দেওয়া হয় বলে অভিযোগ।
ইতিমধ্যেই তমলুক থানায় বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। যদিও এই ঘটনার প্রেক্ষিতে দেবকমল দাস তাকে এখনো জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। বিজেপির পক্ষ থেকেও জানানো হয়েছে গোটা ঘটনায় দলীয় নেতৃত্ব যেহেতু এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরে নেই, তারা ফেরার পরে এই বিষয়ে পদক্ষেপ করা হবে সাংগঠনিকভাবে, তবে আইন আইনের পথে চলবে বলেই জানানো হয়েছে স্থানীয় বিজেপির পক্ষ থেকে। আপনারা আরো একবার শুনুন ওই তরুণীর কি অভিযোগ। আমার সাথে তমলুক সাংগঠনিক জেলার মাদার কমিটির সাধারণ সম্পাদক দেবকমল দাস অত্যন্ত জঘন্য ব্যবহার করে। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, দীর্ঘ কয়েক বছর ধরে আমার সাথে সম্পর্ক রাখে এবং আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় এবং আমার সাথে শারীরিক সম্পর্ক করে। গত ইংরাজি 14 ফেব্রুয়ারি তমলুক ফেরার পথে, ডায়মন্ড হারবার থেকে তমলুক ফেরার পথে নিমতলা মোড়ে তার আরও বন্ধুদের মানে সাথে মানে প্ল্যান করে, প্ল্যান মাফিক, যেমন আর একটা বন্ধু আছে আনন্দ নায়ক, তার সাথে আরও যারা বন্ধু ছিল সবার নাম আমার অজানা, তো সবাইকে ওখানে ষড়যন্ত্র করে সবাই মিলে আমার ফোন কেড়ে নেয়। ফোন কেড়ে নিয়ে আমাকে অত্যন্ত মারধর করে, ধস্তাধস্তি করে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হয় নিমতলা মোড়ে বাসস্টপে যে, তো সেখান থেকে নিয়ে ওরা রেগুলেটেড মার্কেটের ভেতরে ঢুকে যায় একটা ডেরার মধ্যে গিয়ে ওরা সমস্ত কিছু আমার যা ওর আর আমার যা কিছু ফটো ভিডিও আর যা কিছু এতদিনের প্রমাণপত্র যাবতীয় সমস্ত কিছু ডিলিট করে দেয় এবং ওখান থেকে আমাকে তার পরের দিন ফোনটা যখন ফেরত দেওয়া হয় আমি জানতে পারি যে ফোনটার মধ্যে আর কিচ্ছু নেই। তারপর আমি ওর বাড়িতে যাই এবং সেখানে আরও ভয়ঙ্কর ধরনের ঘটনা ওরা ঘটায়। আপনারা শুনলেন পূর্ব মেদিনীপুরের তমলুকের ঘটনা, তমলুকের জেলা বিজেপি মহিলা মোর্চার এই সদস্যার অভিযোগ। বিজেপি নেতা, স্থানীয় বিজেপি নেতা দেবকমল দাস তাকে পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছিলেন, এমনকি বিয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয় তাকে, এবং তাকে সহবাস করার পর তার ফোন থেকে যাবতীয় ভিডিও এবং ছবি ডিলিট করে দেওয়া হয়।